एक दुई तीन चार पाँच छय सात आठ नय दस एगारो। होमिओ ओषुध खावार आगे अवश्य एगारोटी झाँकी दिबेन। आमादेर अनेके आछेन बोलेन होमिओ ओषुध काज करे ना, एर कारण होच्छे एइटी, जखन आपनि झाँकी दिबेन तखन ओषुधटा एखाने सुंदरभावे कि हबे मिशे जाबे एबं एटा शक्तिकरण हबे, एटा पावार बाड़बे। तखन जखन आपनि ओषुध खाबेन তখন এটা আপনার হেলথে না, আপনার নার্ভে গিয়ে কাজ করবে। আমরা যারা অ্যালোপ্যাথি ওষুধ খাই তারা আমরা অনেকগুলো ওষুধ খাই আর এগুলো স্টোমাক কী করে হজম করে ফেলে। এর জন্য দেখবেন অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরপরই একটা অসুখ ধামাচাপা দেওয়ার পরে অন্য আরেকটা অসুখ দেখা দেয়, কিন্তু হোমিওতে সেটা কখনো হয় না। হোমিও সিম্পল এবং সূক্ষ্ম মাত্রা আমরা যখন খাই সেটা নার্ভে গিয়ে কাজ করে এবং সেটা যখন কোনো রোগকে ভালো করে একদম টোটালি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে, এটা আর কখনো রিপিট করবে না। এর জন্য আমি বেসিক্যালি হোমিও খাই, হোমিও খাওয়ার জন্য অ্যাডভাইস দেই এবং সবাইকে বলি যে ঝাঁকি দিয়ে হোমিও ওষুধকে শক্তিকরণ করে তারপর খাবে। শুধু এই যে এটার ক্ষেত্রে তা কিন্তু না, আমরা যখন এই বোতলটা তো অনেককে দেই সেখানেও কিন্তু এরকম ঝাঁকি দিতে হবে। আবার আমরা কি করি, যখন কোনো গুলি ওষুধ দেই তখন অনেক এভাবে ঢেলে হাতে খান না, কখনো সেটা করবেন না। গুলি ওষুধের ক্ষেত্রেও এরকম ঝাঁকি দিবেন এবং সেটা খুলে সূক্ষ্ম মাত্রা, যদি পাঁচটা আপনাকে বলা হয় পাঁচটা গুলি নিয়ে ক্যাপে খাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং হোমিও ওষুধ খেলে আপনি যে সুস্থ হবেন এই রুলসটা অবশ্যই মেনটেন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।